চলো নুব ফাইট টুকু বা হ্যাঁ খালি তো দেখি যে এরে বলো যে এরে মাইরে মুতায় ফেলাই দিলাম এরে মাইরে মুতায় ফেলাই দিলাম হ্যাঁ মানে কাস্টমে যারাই বউ তারাই নাকি তুমি মুতায় ফেলাই দাও আমি তোমার কাস্টমে ওয়ান ভার্সেস ওয়ানে চ্যালেঞ্জ দিলাম যদি সাহস থাকে অ্যাকসেপ্ট করো যদি পারো আমারও মুতায় ফেলাই দিও ঠিক আছে মানে কি কব ভাই এরে মুতায় ফেলাই দিছি এরে মুতায় ফেলাই দিছি আসো আমার সাথে কাস্টম খেলো দেখি তুমি কারে মুতাও আসো ওয়ান ভার্সেস ওয়ানে চ্যালেঞ্জ দিলাম সাহস থাকলে অ্যাকসেপ্ট করো ভাই তোর সাহস কত বড় ভাই সাহসের কি তুমি ফাইট টু খেল না তুমি বট টু খেল মিয়া পারো না খেলতে আইছে আরে ফাইট টু খেলে লবির দ্বারা ভাই তুই এভাবে কথা বলতিছিস লিলিপুর তোর কি হবে তুই বুঝতে পারতেছিস ভাই কি হবে ভাই সরো আমার হচ্ছে কোয়েলচার মধ্যে ওজন আছে বুঝছো আর তোমার কি ভাই তুমি তো ভাই নিজেই ঘন্টার মতো খালি নিজেরই ওজন আছে গেম প্লেতে তোমার ওজন আছে হ্যাঁ এই সাহস থাকলে গেম প্লের ওজন বাড়াও বুঝছো থাম থাম তোর অত কোনো কথা হবে না র্যান্ডক্স তুই আমার কাছে ভিডিও পাঠাইছিস আমি ফাইট টু কিল টোটাল ফায়ার ফায়ার না গন্ডা তুমি তুমি আসো তুমি তুমি কথা কই না তুমি বটের লবিতে থাকতে ভালোই লাগে না তোর আমি এমন হারানি হারাবো তো সারা জীবন কার ফ্রি ফায়ার খেলার শখ মনে কর টোটাল মিটা দেব আমি কিন্তু কলা তুমি আমার শখ মিটাও ভাই শোনো আমি খেলি প্রো প্লেয়ারদের সাথে বুঝছো এরকম হাতি গন্ডারের সাথে খেলে কি লাভ আছে কও এখন খোলো কাস্টম তোমার চ্যালেঞ্জ দিছি তুমি নাকি সবাইরে নাকি মুতায় ফেলাই দাও আসো আমার মুতাও কিরাম পারো আসো এই র্যান্ডক্স তুই কিন্তু আমাকে অপমান করতেছিস ভাইয়া অপমান করিস না আমি ফাইট টু কিল খুব খারাপ কিন্তু খুব খারাপ বাড়ির তিন তুলে নিয়ে আসবো কিন্তু হ্যাঁ আমি খুব খারাপ আইসে মুতায় ফেলাই দেয় এই করে দেয় কাস্টম করলে তুমি যাও আরে এইটুকু লিরিপোর্ট তোর এখনো ভয় লাগছে না ভাই আমি ফাইট টু কিল ভাই আমাকে বুঝার চেষ্টা কর কিনে কলাম হ্যাঁ বুঝার চেষ্টা কর মারি সত্যি মুতা পারবো কিন্তু র্যান্ডো ওরে হাতি রে গন্ডার রে তুমি কাস্টম খোলো খালি মাইরে মুতায় ফেলাই দিবানি মুতায় ফেলাই দিবানি তুমি খোলো আজকে কাস্টম মুতাছি তোমার আসো তোমাদের ভাগ দিল চ্যালেঞ্জ ভাই কোনো কথা হবে না কোনো কথা হবে না র্যান্ডো কিছু আজকে বুঝার দেবো আমি ফাইট টু কিল কি জিনিস ওয়াল বালটা পড়ে না বালের ওয়ালটা পড়লে সমস্যা কি হ্যাঁ আবার লল যাচ্ছে ভাই এটা একটু পিছিয়ে থাকবে লল যাচ্ছে ভাই ইটুডুক ল্যাংটা বলা মানে কেমন মার খাচ্ছি ভাই ইটুডুক ল্যাংটা বলা মানে ভাই ইটুডুক ওই র্যান্ডো স্যার পিছে রে লাইক সিরিয়াসলি ভাই তোমাদের ভাই ফাইট টুকে সত্যি বট টুকে গেছে ভাই আরে র্যান্ডো কি মা লাগে এ বটলা বটলা কেমন লাগে র্যান্ডক্স কেমন লাগে রেন্ডো কেমন লাগে হ্যাঁ কেমন লাগে চ্যালেঞ্জটা দেখে আমার ইগো লাগি গেছে লাগে বট মনে করে এমএ টুবিতে খুব আসছে দোলার ম্যাচ না নিজে করবো না আসছে আমাকে ছয় নম্বর রাউন্ডে তুলি দিয়ে এরকম ধাঁধা করছে ভাই খেলা ইস খেলা আমি তো বাইট টু কিল আমি তো এগুলো বুঝি রে ভাই আমাকে ছয় নম্বরের রাউন্ডে তুলি দিয়ে হ্যাঁ আমি বুঝি র্যান্ডো তোর খেলা আমি বুঝি রে ভাই আমি বুঝি ছোটো খেলে খাইছি শুধু বড় মেলা কিছু বুঝি হ্যাঁ এবার আয় কলাম আয় ফোন করতে লোক আমি আয় র্যান্ডক্স আয় কেমন লাগে ডাবল হেড মার
শেষ পর্যন্ত হ্যাঁ পরিচয় দিছো হ্যাঁ ডাবল ব্যাটন নিয়ে খেলছো তুমি ভাই সিরিয়াসলি তোকে শোন তোকে আমি একটা কথা কই ভাই তুই এসে কেন ছোট আছিস ফিডার মুখে আগে ফিডার খা ভাই আগে ফিডার খা আগে মানে কি বলবো ভাই মানে আগে ফিডার খা একটু বড় হ তারপরে ভাই ফাইভ টু গেলে কাস্টম চ্যালেঞ্জ দিতে আসিস ঠিক আছে এনে মেলা ছোট ভাই তুই এনে মেলা ছোট বুঝলি এনে মেলা ছোট সত্যি কথা ভাই সত্যি কথা আমি ফাইভ টু গেল কমিউনিটি পুরো প্লেয়ার আমার কাছে দিয়ে দিয়েছিস ভিডিও এখন ঘটনা হচ্ছে তুই যে আমাকে এইভাবে ভিডিও পাঠাচ্ছিস ভাই তুই তো আমাকে হারিয়ে গেলি না ক আমি ডাবল ব্যাক টু নিয়েছি তুই এ ডাবল এম নিয়েছিস শোধবোধ ঠিক আছে না এটা ব্লেম করুন আবার পচা বন্দুকের মধ্যে পড়ে এটা তো ভালো বন্দুক র্যান্ডক্স তুই হারিয়ে গেছিস টপিক চেঞ্জ করবে না ভাইয়া তুই হারিয়ে গেছিস ঠিক আছে নেক্সটে একটু বড় হয়ে ফাইট টু কলেক্ট চ্যালেঞ্জ দিবি মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে তো ঠিক আছে দেখবানি ওইগুলা দেখবানি হইছে না তো ঠিক আছে ভাইয়া গেছে ভাই গেছে চলে গেছে ভাই চলে গেছে লাইক সিরিয়াসলি আমি ফাইট টু কলেক্ট কমিউনিটি পুরো পিলার ভাই আমাকে অপমান করে চ্যালেঞ্জ দেবে ভাই আমি তোরা মানিয়ে নেবো না দিছি ভাই দিছি যা বলার বুঝে দিছি ভাই যদি আমাদের কমিউনিটি ভিবে আসতো ভাই মানে বেশি খারাপ কথা তো বলতে পারি না কারণ ভাই আমার ভিতর তো ভদ্রতা আছে ভাই আমি অভদ্র না সিরিয়াসলি আমি অভদ্র না তো যাই গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 ভিডিওটা শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও এবং গাইস তোমাদের ভাই মানে সিরিয়াসলি ভাই অনেক পুরো হয়ে গেছে এখন সবার মনে করে গা তো জ্বলছে আমাকে দেখলে সবাই জ্বলছে ভাই হিংসায় জ্বলছে তে হচ্ছে ঘটনা সবাই আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে ভাই কিছু করার নেই আমি গেলাম ভাই থাকো বিদায় নিলাম।